नमस्कार बांगाली पेट पुरी चैनले अपन सकल के जाना स्वागत। आज के संगे शेयर करब आर मछर आलू दिए झोल रेसिपी। रेसिपिटा अत्यंत सहज भाव तैरि कर रेसिपिटे करार जो कैक पिस आर मस नहीं माछगुलो तो नून और हलुद माखिए रेखे और ये माछगुलो बाजार समय अनेक समय फोटे ये एक सर्षे तेल माखिए निचि। माछ भाজার জন্য কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদের গুঁড়ো দিলে কি হয় মাছ ভাজার সময় খুব কম ফুটবে। মাছগুলোর দুপাশে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছে। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার কিছু আলু আমি এরকম লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আর মশলা দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর মাছের ঝোলটি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আশা করছি খেতেও অনেক ভালো হবে। আপনারা দেখতে পেলেন আলু দিয়ে আমি কিভাবে আর মাছের রেসিপিটি তৈরি করলাম। এইভাবে আর মাছের ঝোল রান্না করে খাওয়ালে বাড়ির লোক সবাই খুব প্রশংসা করবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।